শান্তিপুর পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের উদ্যোগে 250 জন কৃষককে 8 কেজি করে বিনামূল্যে শস্য বীজ প্রদান। নদিয়ার শান্তিপুর সমষ্টি উন্নয়ন অফিসে আজ 250 জন কৃষককে 8 কেজি করে শস্য বীজ দেওয়া হয় বিনামূল্যে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও প্রণয় দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা পারমানিক, কৃষি কর্মাধ্যক্ষ সুব্রত সরকার, সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধিগণ। এই বিষয়ে কৃষি কর্মাধ্যক্ষ সুব্রত সরকার জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু প্রকল্প বাংলা শস্য বীমা যোজনায় অন্তর্ভুক্তি ঘটেছে শান্তিপুরের প্রায় 18,000 কৃষকের নাম। তাদেরকে রবি এবং খারিফ এই দুই মরশুমে ধান, পাট এবং শস্য বীজ দিয়ে সহযোগিতা করা হয়। একদিকে 1200 কৃষককে ধানের বীজ দেওয়ার কাজ শুরু হয়েছে, অন্যদিকে শস্য বীজ। পঞ্চায়েত সমিতি কৃষি দপ্তরের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা 250 জন কৃষককে এই মরশুমে আমরা শস্যের বীজ বিলি করলাম। আমার শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন, সম্মানীয় বিডিও সাহেব রয়েছেন, এডিএ ম্যাডাম রয়েছেন। প্রত্যেক মরশুমে যেমন আমরা কৃষি দপ্তরের মাধ্যমে কৃষকদের শস্য বীজ দিয়ে থাকি এবং বিভিন্ন পরিষেবাগুলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত যে প্রকল্পগুলো, কৃষক বন্ধু প্রকল্প, তারপরে আরও যে বাংলা শস্য বীমা যোজনা, বিভিন্ন কৃষকদের সহায়তার জন্য সেই প্রকল্পগুলিও চালু হয়েছে এবং আজকে আমাদের বীমা টিমা এগুলো করা রয়েছে সব। একদম প্রত্যেকটা দুটো মরশুমে আমাদের রবি শস্য এবং খারিফ শস্যের উপরে বীমা চলছে। আমাদের এই মরশুমের বীমাটা চালু হবে আগামী সপ্তাহতেই আমাদের বিডিও অফিসে। কত পরিমাণ করে দেওয়া হবে? মিটিং রয়েছে। পরিমাণ কতটুকু? আমাদের শান্তিপুর ব্লকে 20,000 কৃষক, প্রায় 20,000-এর কাছাকাছি, এখন সেটা ক্রস করে গেছে। আমাদের গত বছর 18,567 জন ছিল, তারপরে অনেক কৃষকের পর্চা করেছে তারা, পর্চা করার পরে সেটা এক্সটেনশন হয়ে গেছে। আমাদের বীমার সংখ্যাটাও 20,000-এর উপরে। আর কেজি কত কত কেজি করে শস্য দিয়েছে? 8 কেজি করে পেয়েছে একজন কৃষক। অন্যান্য বীজ কী কী ধরনের বীজ দেওয়া হয়? আমাদের ধানের মরশুমে ধান দেওয়া হয়, যেমন আমরা 1200 কৃষককে শস্যের বীজ দিলাম এবং সেই বীজ দেওয়ার কাজটাও চলছে শান্তিপুর ব্লক কৃষি দপ্তরের। আপনার নাম আর পরিচয়? আমি সুব্রত সরকার, কর্মাধ্যক্ষ শান্তিপুর পঞ্চায়েত সমিতি কৃষি সমবায় সেচ দপ্তর। মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।